বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির পাতাবাহার বইটির থেকে সোনা গল্পটি যেটি গৌরী ধর্মপাল লেখিকা সেটা আমি আলোচনা করে দেবো লাইভ ক্লাসে অলরেডি আমি এতটা আলোচনা করে দিয়েছি তারপর আমি লাইভ ক্লাসটা বন্ধ করে দিই কারণ ইন্টারনেট প্রবলেম হচ্ছিল ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা আছে এটা শোনার পর সেই লিঙ্কটা ক্লিক করে বাকি গল্পটা সবাই দেখে নেবেন এখন আমি এখান থেকে এতটা আলোচনা করে দেবো দেন আমি কিভাবে কোয়েশেন্স করতে হবে সেটা আমি বলে দেবো ঠিক আছে ঠিক আছে আর একটা অদ্ভুত ব্যাপার শোনো নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পেয়ে পায় যেখানেই থাকুক বলছো আরেকটা অদ্ভুত ব্যাপার নদীকে যদি কেউ নোংরা করে সোনা কিন্তু মানে মেয়েটি কিন্তু ঠিক টের পেয়ে যায় সে যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে একজনকে তো আদমরা করে ছেড়েছিল বলছে বাঘিনীর মতো ছুটে আসে বাঘিনী মানে মেয়ে বাঘ যে হয় তাই তো বাঘ আর বাঘিনী হয় না তো বাঘিনীর মতো ছুটে আসে একজনকে তো আদমরা করে ছেড়েছিল একদিন একজনকে কি করেছিল একদিন আদমরাই করে দিয়েছিল মানে খুব মেরেছিল আর কি আর একজন কারখানা বসিয়েছিল বলছে আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে সোনা সবাইকে নিয়ে ধর্না দিয়ে বন্ধ করিয়ে ছাড়ল বলছে আরেকজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল কারখানার যে নোংরা জল সে নদীতে পড়ছিল। সোনা সবাইকে নিয়ে ধর্না দেয় ধর্ণা দেয় মানে সেখানে অবরোধ করে আর কি সবাই বলে যেরম করলে চলবে না আর কি সবাইকে নিয়ে গিয়ে সে ধর্না দিয়ে সেটা বন্ধ করিয়ে ছাড়ে সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না সেই থেকে সোনার গায়ের লোকেরা গামটার নাম কী ছিল সোনার গা তো তো সোনার গায়ের লোকেরা নদীকে নোংরা করে না ভিন লোকেরা এসে বলে বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার আমাদের ওখানে এই নদী যেন নর্দমা বলছে তোমাদের এখানে নদী তো খুব পরিষ্কার আমাদের ওখানে এই নদী যেন নর্দমা নর্দমা মানে যেটা ড্রেন হয় যেখানে থেকে নোংরা চলাচল করে তাই তো নোংরা ফেলা হয় তো সেটাকে নর্দমা বলে তো নদীটাকে সবাই এত নোংরা করেছে ভিন গায়ের ভিন গা মানে হচ্ছে অন্য গা অন্য গায়ের লোকেদের লোকেরা এসে বলে যে তাদের গায়ের নদীকে এত লোকে নোংরা করে আবর্জনা ফেলে যে সেই নদীতে যেন নর্দমায় পরিণত হয়েছে ঠিক আছে কিন্তু সোনার গায়ে নদী কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ একদম সোনা বলে নদী যে মা সত্যিকারের মা শুধু কি জল জলকে জল দুধকে দুধ দেখিনি দেখি ধানের বুকে টস টস করে মায়ের বু মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো তোমরা কি মানুষ না পিসাজ বলছে সোনা বলে নদী তো একদম মা সত্যি করে মা মা যেমন মাকে যেমন আমরা সবাই ভালোবাসি নদীকেও আমাদের তেমন ভালোবাসা উচিত নদীতে জল হয় তারপরে ফসল ফলে নদীর জল থেকেই তো ফসল ফলে আর ফসল ফললে একদম যেন পুরো দেখতে কেমন মনে হয় ফসলটা ধানের ক্ষেত বা গমের ক্ষেত দেখতে মনে হয় একদম খুব সুন্দর টস টস করে পাকা ফসল খুব ভালো লাগে না সেটাই বলছে আমরা যে মায়ের দুধ খেয়ে বড়ো হই সেই মাকে কি আমরা কাদা ছুরি কখনো ছুরি না না তো তেমনই বলছে যে আমরা নদী আমাদের মা মাকে কখনো কিন্তু অসম্মান করা উচিত না ঠিক আছে এটাই আলোচনা করেছে গল্পটিতে নদীকে খুব সম্মান দিয়ে এখানে গল্পটিতে আলোচনা করা হয়েছে আর গল্পটি কিছু কোয়েশ্চেন যেমন ধরো সোনাকে হুম যেমন ধরো সোনাকে হুম সোনাকে সোনা তোমরা জানো সোনাকে চাষির মেয়ে সোনা দেখো এখানে দেওয়া আছে চাষির মেয়ে সোনা হুম তো এটার অ্যান্সার কি হবে এটা একটি বাক্যে উত্তর দিতে হবে কিন্তু চাষির মেয়ে সোনা তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল দিয়েছেন তার বাবা মা কেন বেড়া দিয়েছিল এই দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে দেখো যাতে বাইরে বেরিয়ে না যায় হুম এখানে দেখো একটুখানি জায়গা মা বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায় হুম মেয়ে হামাগুড়ি দিচ্ছিল তো তখন হুম তো কী অ্যান্সার লিখবো আমরা অ্যান্সারটা আমরা কী লিখবো যে তার বাবা মা বাড়িতে কেন বেড়া দিয়েছিল যাতে সোনা হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে না যায় হুম নদীমা মা কীভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন এখানে অ্যানসার আছে দেখো পড়িয়েছি একটু আগে আমি কি বলছে দেখো এই দেখো একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায় নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করছে কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই যায় না তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে ও বউ এ তো বালি নয় এ তো দেখছি সোনা তার মানে কখন ঘটনাটা ঘটেছিল যখন নাইতে নিয়ে গেছিলো তাহলে কি লিখবো অ্যান্সার সোনাকে যখন সোনা যখন নদীতে নাইতে নেমেছিল বা নদীতে যখন স্নান করতে নেমেছিল হুম তো অ্যান্সার কী হবে নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিল তখন বলতে হবে সোনা যখন নদীতে স্নান করতে নেমেছিল তখন নদীমা তার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিল চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল হুম কখন চুরি করে নিয়ে গেছিলো অ্যান্সারটা দেখো এখানে আছে একদিন বাবা গেছে খেতে মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে দুধ উতলবে উতলবে করছে সোনা উঠোনে একা একটা বাক্যে আমাকে লিখতে হবে তখন কি লিখতে হবে আমাকে সোনা উঠোনে একা খেলা করছিল। তখন চোরটাকে নিয়ে গিয়েছিল হুম নেক্সট কি বলছে নাম হলো সোনারগা কেন গ্রামটির নাম হলো সোনার দেখো এখানে আছে লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছ দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল সেই থেকে গ্রামটির নাম হলো সোনারগা অ্যান্সার বোঝা গেল নেক্সট কি আছে সরকারের লোকেরা কি কাজ পড়বে বলে সোনাদের গ্রামে এসেছিল কেন এসেছিল নদীর থেকে সোনা তুলবে বলে সোনাদের গ্রামে এসেছিল কে সোনার নাম রেখেছিল নদী এই নামের অর্থ কি কে নাম রেখেছিল পড়েছি এটা আমরা দেখো এখানে আছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছিল নদীমাত্রিকা কে রেখেছিল সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছিল নদী মাতৃকা নদী মাতৃকা মানে কি নদী মাতৃকা মানে এটা তোমরা অর্থে পেয়ে যাবে হুম অর্থে গেলে দেখবে কি আছে দেখো নদী মাতৃকা নদী যার মায়ের মতন কি আছে নদী যার মায়ের মতন তাহলে নদী মাতৃকার অর্থ হলো নদী যার মায়ের মতন ঠিক আছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করতো কী করতো সোনা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্সার দেখো বাঘিনীর মতো ছুটে আসে তাই তো এই যে দেখো দেওয়া আছে নদীকে কেউ নোংরা করলে সোনার ঠিক টের পেয়ে পায় যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে তো নদীকে কেউ নোংরা করলে কি করে সোনা বাঘিনীর মতো ছুটে আসে আমি এতটা পর্যন্ত আলোচনা করে দিলাম আমি নেক্সট ভিডিওতে বাকি যেটা আছে কোয়েশন অ্যান্সার সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন ভিডিও আর লাইভ ক্লাস পেতে গেলে আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিতে হবে ওকে টাটা